السلام عليكم ورحمة الله وبركاته. رغم على دار السنة مولي العالم مدرسة عالم ختم برشيد في وسط وسطي الله تعالى مهرباني تي أمرا أمادر أونلاين كلاشة আজকে আরো প্রথম পদ আলোচনা আবার শুরু করতে যাচ্ছি। আমরা আগেও বলেছি, প্রথম থেকে বলে আসছি তোমাদের সাথে প্রথম, এই জন্য আর লগাতে পারবি এত লিখতে সারি এত লিখে আলেম আর ওয়াহদ এত লুলে আর দার সুলা হুয়া, এই প্রথম পাঠ নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আশা করব তোমরা মনোযোগ দিয়ে পড়াটা শুনবে এবং পড়বে, কারণ আরবি সাহিত্য এটা কিতাব সামনে না রাখি কোনোভাবেই ভালোভাবে উপলব্ধি করা যাবে, তাই কিতাবটা সামনে রাখার চেষ্টা করবে আর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে, পরবর্তীতে এটা আবার নিজে নিজে পড়ার চেষ্টা করবে। যেহেতু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাটুকু নিয়ে এখন আলোচনা করছি, ধাপে ধাপে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সেই গল্পের নামানুসারে যেটার গল্পের নামকরণ করা হয়েছে সেটা হলো খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেওয়ালে জুমাতিন ফি মসজিদে কুবা, এটা আমরা আগেও আলোচনা করেছি। তো সেখান থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবাটা শুরু করেছেন, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে খুতবা শুরু করতে হবে, কিভাবে আলোচনা করতে হবে। এজন্য তিনি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন, আমরা আলোচনা করেছি। এখন আজকে যেটা নিয়ে সেখান থেকে শুরু করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবার আলোচনায় বলতে গিয়ে বলেছেন, মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ, মান যে ব্যক্তি ইউতি আতা ইউতিউ মানের কারণে, এটা ইউতিউ শব্দটি ইউতিউল্লাহ আতা ইউতিউ এটা আনুগত্য করে ভাবে ফাল থেকে এসেছে, মান ইউতিউল্লাহ যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, ফাইল হল হুয়া যেটা মানের দিকে পরিবর্তন করছে, মাই ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে জানার পরে আমাদেরকে যে সমস্ত কাজগুলো করার জন্য বলেছেন আর যেগুলা করতে নিষেধ করেছেন, আমর এবং নাহি। আল্লাহ সরাসরি কোরআন হাকিমে কিছু আমল কিছু নাহি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, কিছু কাজ করতে বলেছেন কিছু কাজ থেকে নিষেধ করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাস্তব জীবনে এসে দেখিয়ে দিয়েছেন কি কি কাজ করতে হবে, কি কাজ থেকে বিরত থাকতে হবে। ওই সমস্ত কাজ করা এবং ওই সমস্ত কাজ থেকে বিরত থাকা, অর্থাৎ যেগুলো করতে বলেছেন সেগুলো করা, ইনতিসাল আওয়াম আল্লাহ এবং তার রাসূলের আদেশে অনুসরণ করে বলে ইস্তেনাব এবং বিরত থাকা, আর নাহি তাদের উভয়ের নিষেধ, এই দুইটা কাজ যে করবে সে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য মানে কি, আল্লাহ যে এবং রাসূল যে কাজ করতে বলেছে সে কাজ করা, আর যে কাজ করতে নিষেধ করেছেন ওই কাজ থেকে দূরে থাকা বিরত থাকা, ওটার নাম হলো ইতাআতুল্লাহ ওয়া ইতাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ, বলা হচ্ছে মান যে ব্যক্তি ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তার লাভ কি হবে, ফাকাদ রাশাদ কাদ দিয়ে বলতেছে সে সঠিক পথ পাবে, আর এর বিপরীত ওয়া মান ইয়াসিহিমা আর যে ব্যক্তি তাদের উভয়ের অবাধ্যতা করবে, অর্থাৎ আদেশ এবং নিষেধ মানি চলবে, আদেশ যেগুলো করছে সেগুলো করবে না আর নিষেধ যেগুলো করাইছে সেগুলো করবে, সেখান থেকে দূরে থাকবে, তাদের কথা বলেছে ওয়ামাইয়াসিহিমা যে ব্যক্তি তাদের উভয়ের অবাধ্যতা করিবে ফাকাদ ভাওয়া সে পথভ্রষ্ট, ওয়াফারাতা সে সীমা লঙ্ঘন করবে, ওয়াদাল্লা পথভ্রষ্ট হয়ে যাবে, দলালাম বাইদা সুদূর প্রসারী পথভ্রষ্ট যেটা সত্য থেকে বহু দূরে সরে যাচ্ছে, কাছে থাকলে তো ফিরে আসার একটা সম্ভাবনা থাকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াদাল্লা দলালাম বাইদা
সে একেবারে সত্য থেকে বহু দূরে সরে যাবে এমন পথভ্রষ্ট। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার আমাদেরকে উপদেশ দিয়ে বলছেন, সাহাবাদের মাধ্যমে আমাদেরকে উপদেশ দিয়ে বলতেছেন, উসিকা বিতাকওয়াল্লাহ আও সাইউসি, সেখান থেকে ওয়াইদ মুতাকাল্লামে সিগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন উসিকা, কাটা হলে জমিরে মনসুবে মুত্তাসিল আগে বলেছে উসিকা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, অথবা উসিকুম এখানে বলা আছে উসিকা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, বিতাকওয়াল্লাহ আল্লাহকে ভয় করা, খোদা ভীতি আল্লাহর ভয় মনের ভিতরে স্থান দেওয়া, কারণ তাকওয়াটাই হলো আসল জিনিস। আল্লাহর ভয় যদি মনের ভিতরে স্থান দেওয়া যায়, নিজের ভিতরে যদি আল্লাহর ভয়টারে গভীরভাবে নিজের মনের ভিতরে স্থান দেওয়া যায়, তাহলে দুনিয়ার সমস্ত পাপ কাজ থেকে সে বাঁচে থাকতে পারবে। কারণ আল্লাহর ভয় না থাকার কারণে পৃথিবীতে মানুষ সকল প্রকার অপরাধে জড়িয়ে পড়ে, কিন্তু যার মধ্যে কী আছে, আল্লাহর ভয় আছে, সে কোনো অপরাধে জড়িয়ে পড়তে পারে না, তার জড়িত হতে পারে না, কারণ তাকে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই কারণে সে ভয় করে। এই জন্য বলতেছি আল্লাহর ভয়টা হলো আসল জিনিস, আর আত্মাকোয়া হা হুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে হলো অন্তরের বিষয়, তাকে হলো অন্তরের ব্যাপার। এই জন্য খেয়াল রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জিনিসটা একেবারে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় একজন মানুষ মানুষ হওয়ার জন্য, একজন মোমেন মোমেন হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হলো তাকওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওই উপদেশটুকু দিচ্ছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি আল্লাহ ভয়, কারণ কি অন্য কিছুর উপদেশ না দিয়ে তিনি সর্বপ্রথম এটা দিচ্ছেন কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন। কারণ পৃথিবীতে একজন মুসলমান আর এক মুসলমানকে যত রকমের উপদেশ দেয় তার মধ্যে সর্বোত্তমটা হলো আল্লাহ ভয়ের উপদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহ ভয়ের উপদেশ দিচ্ছি, তাকওয়ার উপদেশ দিচ্ছি, আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি, কারণ ফাইন্নাহু খাইরু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা, ফাইন্নাহু নিশ্চয় খাইরু সর্বোত্তম মা যাহা দ্বারা আওসা বিহি উপদেশ দেয়, মা বি ফালের অর্থ জাকারে গায়বে সিগা মাজি মা আওসা বিহি আল মুসলিমু আল মুসলিমা, একটা হলো ফায়েল আর একটা হলো মাফুল, এই জন্য একটাতে ফেশ হালাতে রফা আর একটাতে হালাতে নসব, আল মুসলিম শব্দটা আমরা স্বাভাবিকভাবে পড়তে হবে, হরকত দিতে গেলে আমাদের অনেকগুলো জিনিস প্রয়োজন, এলমে নাহুর জ্ঞান থাকত, তার মধ্যে যেটা একেবারেই প্রাথমিক জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে ওসমি মোরাবে ষোলোটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, ষোলোটা প্রকার করা হয়েছে, নয় প্রকারের এরাব বলা হয়েছে, সেখানে মুফরাদ বিন সরফে সহি একটা আছে, আল মুসলিম শব্দটা মুফরাদ বিন সরফে সহি, এ কারণে হালাতে রফাতে তাকে পেশ দেওয়া হয়েছে আর হালাতে নসব তাকে জবর দেওয়া হয়েছে, কারণ মুফরাদ মুনসারে সহি হালাতে রফাত ও তার অপবস্থায় পেশ হালাতে নসবে জবর দিতে হয়, হালাতে জ্বরে জেল হতে হয়। এই জন্য বলা হচ্ছে মা আওসা বিহিল মুসলিম আল মুসলিমা, এক মুসলমান আর এক মুসলমানের যে উপদেশ দেয় তার মধ্যে সর্বোত্তম হলো আই ইয়াহুদ্দাহু আলাল আখরা, হাদ্দা ইয়াহুদ্দু আনাস, সেই জন্য জবর হালাতে নসব ফেলে মোজারে, এটা হলো মোরাব, এদের হালত শিখতে হবে, হালাতে রফা হালাতে নসব হালাতে জজব, কিন্তু এসমে মোরাবের হালত তিনটা, হালাতে রফা হালাতে নসব হালাতে জাত, খেয়াল রাখতে হবে এখানে আনের কারণে এটা কী হয়েছে, আন লান কাই ইজান, আন লান কাই ইজান, এরা মোজারের আগে দিয়ে এসে মোজারের শেষে খরে পাঁচ সিগাতে জবর দেয়, সাত সিগা থেকে নূরে আলহাবি বিরূপ করে দেয়, এটার নাম হলো নসব। এই জন্য বলতেছে আইয়াহুদ্দাহু আলাল আখরা, সে তাকে পরকালের ব্যাপারে উৎসাহিত, অর্থাৎ পরকালে যে সমস্ত কাজ করলে তার জন্য ভালো হবে ওই সমস্ত কাজের ব্যাপারে তার উৎসাহিত করবে, যে সমস্ত কাজ করলে তার ক্ষতি হবে সেগুলো তাকে নিষেধ করবে, এটার নাম হলো পরকালের ব্যাপারে উৎসাহিত করবে, কারণ আমাদের সবচেয়ে বড় জীবন হলো পরকাল, দুনিয়ার জীবনটা একেবারে অস্থায়ী একেবারে ক্ষণস্থায়ী, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আই ইয়াহুদ্দাহু আলাল আখির, পরকালের জন্য কাজ করার ব্যাপারে তাকে উৎসাহিত করুন, আর ওয়া আই ইয়া'মুরুহু বিতাকওয়াল্লাহ, ওয়া আই ইয়া'মুরুহু বিতাকওয়াল্লাহ, সে তাকে আল্লাহ ভয়ের আদেশ দেয়। এই জিনিসটা আমাদের জন্য খুবই বেশি দরকার,
বিশেষ করে ছাত্র ছাত্রী যারা আছে তাদেরকে বলবো, আমার আশেপাশে অনেকেই অনেক খারাপ কাজে জড়িত হয়ে যাচ্ছে। আল্লাহর মেহরবানিতে হয়তো কেউ ভালো থাকে, এজন্য যে ভালো থাকে তার উচিত হলো তার পাশের ভাই অর্থাৎ তার সহপাঠী তার বন্ধুবান্ধব যদি কেউ খারাপ পথে চলে যাচ্ছে সে দেখে, তাহলে তার উচিত হলো তাকে বলা যে ভাই আল্লাহকে ভয় করো, এদিকে যাইও না, এরকম কাজ তুমি করো না। কারণ এরকম কাজের দ্বারা তার মাতা পিতার সম্মান, তার শিক্ষকদের সম্মান, তার জীবন সব নষ্ট হয়ে যায়। সে কিন্তু তার ওই কম বয়সের কারণে কম বুঝের কারণে বুঝতে পারে, কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের অনেক ছাত্রছাত্রী আছে সে আবার তার ভাইকে খারাপ পথের দিকে সহযোগিতা করে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরকে ভালো কাজ এবং খোদাভীতির ব্যাপারে সাহায্য করো, তবে তোমরা কাউকে খারাপ কাজের প্রতি পাপের প্রতি সহযোগিতা করো না। এই জিনিসটা খেয়াল রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন ওয়া আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ, যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে যে উপদেশ দেয় তার মধ্যে সর্বোত্তম দুইটা কথা বলা আছে, আইয়াহুদ্দাহু আলাল আখিরা ওয়া আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ, সে তাকে পরকালের কাজের ব্যাপারে পরকালের জীবন সেখানে আমাকে কীভাবে সুখে থাকতে হবে, কী কাজ করলে পরে সেখানে আমি সুখী হতে পারবো জান্নাত লাভ করব, এরকম কাজের প্রতি সে তার ভাইকে একজন মুসলমান আর একজন মুসলমানকে উৎসাহিত করবে। এটা হলো সর্বোত্তম, কারণ আমরা একজন আরেকজনকে অনেক উপদেশ দিই, দুনিয়ার ব্যাপারে অনেক উপদেশ দিই, পড়ালেখার ব্যাপারে উপদেশ দিই, শাসাবাদের ব্যাপারে উপদেশ দিই, পারিবারিক ব্যাপারে উপদেশ দিই, দুনিয়ার অনেক কাজে আমরা পরস্পরকে সহযোগিতা করি, উপদেশ দিই, উপদেশ দিতে হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুসলমান মুসলমানকে যত উপদেশ দেয় তার মধ্যে সর্বোত্তমটা হলো তাকে পরকালের ভালোর জন্য যে সমস্ত কাজ করা দরকার, পরকালের শান্তির জন্য যে সমস্ত কাজ করা দরকার সেই কাজের ব্যাপারে তাকে উৎসাহিত করুন। একজন নামাজ পড়ে না তাকে নামাজ করতে উৎসাহিত করুন, একজন ভালো কাজ করে না তাকে ভালো কাজের প্রতি উৎসাহিত করুন। এটা হলো আইয়াহুদ্দাহু আলাল আখিরা, আর দুই হলো বা আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ, সে তাকে আল্লাহ ভয়ের ব্যাপারে উৎসাহিত আদেশ দিন আদেশ। তাহলে মুসলমানের দায়িত্ব আমাদের এখানে প্রশ্ন থাকে মা হিয়া খাই সিয়াতিন আও সাবি মুসলিম মুসলিম, একজন মুসলমান আর এক মুসলমানের যে উপদেশ দেয় তার মধ্যে সর্বোত্তম কোনটি, এই প্রশ্নের উত্তর হচ্ছে খাই মা ও সাবি মুসলিম মুসলিম আইয়া হুদ্দা ওয়ালা আখরা ওয়া আইয়া আমরা কবিতা করবো, এটা একটা প্রশ্ন থাকবে, এটা থাকে স্বাভাবিকভাবে, এই না শুকু আসবে এখানে একটা প্রশ্ন থাকে মা হিয়া খাই সিয়াতিন আও সাবি মুসলিম মুসলিম, এই উত্তর আমরা বলি খাই সিয়াতিন আও সাবি মুসলিম মুসলিম ইয়া আলোচনা করলাম। এটা কিন্তু মূলত পড়ার জন্য শুধু পড়া নয়, তোমরা একটা জিনিস খেয়াল রাখবে এটা শুধু সাহিত্য পড়ার জন্য নয়, এটা শিক্ষণীয়, এটা শেখার জন্য আমলের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাটাই হাদিস, রাসূল যা বলছেন তাই হলো হাদিস, কারণ রাসূল নিজের থেকে কোনো কথা বলে নাই। আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ রাসূল শুধু ওহী থেকে কথা বলে, এই জন্য ওহী গাইড মাতলু, এটা তাই এটা আমল করার নিয়ম, পড়া বোঝা এবং আমল করার নিয়তে এটা ভালোভাবে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকুন।